আসসালামু আলাইকুম। 2023 সালের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের দ্বিতীয় কর্মদিবসের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, দ্বিতীয় কর্মদিবসে তোমাদের সময় থাকবে 90 মিনিট। এখানে কয়েকটি কাজ আছে, অর্থাৎ 6টি কাজ আছে। কাজ এক, এটা হচ্ছে দলগত কাজ। তোমরা কর্মদিবস একের 3 নং এবং 4 নং কাজ দলের সবাই মিলে তৈরি করবে, অর্থাৎ তালিকা হবে কি কি সংকট তৈরি হতে পারে। 2 নম্বর হচ্ছে ওই সংকট মোকাবেলায় করণীয় কি। এরপরে দেখো, এখানে তোমাদের শিক্ষকদেরকে বলা যাচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীর এই কাজ দেখে যোগ্যতা 6.1 এর পারদর্শিতা নির্দেশক 6.1.1 মূল্যায়ন করতে হবে, এটা তোমাদের শিক্ষকদেরকে বলছে। এরপর কাজ 2, এখানে এটিও দলগত কাজ। শিক্ষার্থী তাদের নির্ধারিত করণীয়গুলোকে ধাপ অনুযায়ী পোলোচার্ট আকারে তৈরি করবে, পোলোচার্টে পুনরাবৃত্তি এবং পরিমার্জন যুক্ত করবে। এরপরে এখানে কাজ 3, দলগত কাজ। ওই জরুরি পরিস্থিতিতে কিভাবে সবাই সবার সাথে সংযোগ থাকবে তার উপায় নির্ধারণ করবে। বিদ্যুৎ না থাকলে বা ইন্টারনেট সংযোগ না থাকলে কিভাবে সংযুক্ত থাকা যায় সেই পরিকল্পনাও থাকবে। ওই নেটওয়ার্কের বিভিন্ন উপাদান, যেমন সেন্ডার, এরপরে রিসিভার, রাউটার, এবং হাব ইত্যাদি কিভাবে কাজ করে তা চিহ্নিত করবে। এখানে দেখো, ব্রেকেট রয়েছে পাঠ্যবই পোস্ট অফিসের উদাহরণের মতো, তোমাদের পাঠ্যবই পোস্ট অফিসের উদাহরণের মতো। এরপর 4 নম্বর কাজ হচ্ছে দলগত কাজ। শিক্ষার্থী যে জরুরি অবস্থা নিয়ে কাজ করছে ওই জরুরি পরিস্থিতিকে কাজে লাগিয়ে কি কি ধরনের সাইবার অপরাধ এবং তথ্য ঝুঁকি হতে পারে তা চিহ্নিত করবে এবং করণীয় কি তা বর্ণনা করে লিখে রাখবে। এরপর কাজ 5, দলগত কাজ। নির্ধারিত জরুরি অবস্থায় কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন নম্বরে যোগাযোগ করে, মানে কোন কোন নাম্বারে যোগাযোগ করে কি সাহায্য চাওয়া হবে তার পরিকল্পনা করবে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে 6 নম্বর কাজ, এটা দলগত সিদ্ধান্ত একক কাজ। ওই জরুরি পরিস্থিতি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আসা কোন প্রয়োজনীয় তথ্য কিভাবে সবার কাছে পৌঁছাতে হবে, কি মাধ্যম, কি মেসেজ কিভাবে ব্যবহার করবে তার পরিকল্পনা করবে। এখানে তোমরা লক্ষ্য দল বা ও প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কন্টেন্ট তৈরির পরিকল্পনা করবে। কন্টেন্ট হতে পারে একটি মেসেজ বা ছবি, ভিডিও, এরপর কমিক্স ইত্যাদি। জরুরি অবস্থা এবং যাদেরকে তথ্য দিতে বা সচেতন করতে কন্টেন্ট ব্যবহার করবে তাদের ভিন্নতা উপর এটি নির্ভর করবে। বন্ধুরা, নিচে দেখো, শিক্ষার্থী অর্থাৎ তোমরা প্রয়োজনে বাড়িতে কন্টেন্ট তৈরির কাজ কিছুটা এগিয়ে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এটা তোমাদের দ্বিতীয় কর্মদিবসের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কাজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।